ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় নাক গলিয়ে ঘোলা জলে মাছ ধরার রাজনীতি করার অভিযোগে অভিযুক্ত হয়ে পড়ল কংগ্রেস। রাজ্যের ক্রিকেট মহলে ছি ছি রব উঠছে। মাঝে একটা সময় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন তথা টিসিএর অভ্যন্তরে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল তা কারোর জানতে বাকি নেই। এর মধ্যে রাজ্যের সুস্থ মানসিকতার ক্রিকেট প্রেমী মহলের পাশাপাশি টিসিএর অনুমোদিত শুভবুদ্ধি সম্পন্ন ক্লাবগুলির সময় উপযোগী পদক্ষেপে রাজ্য ক্রিকেট সংস্থায় পুনরায় একটা স্থিতিশীলতা এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। বিষয়টি কিন্তু উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছিল। সে সময় একাংশ দুর্নীতিগ্রস্ত ক্ষমতালোভীর দল টিসিএর কোটি কোটি অর্থ লুটপাট করে খেয়েছে। তখন কিন্তু কংগ্রেস কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের এ ব্যাপারে মাথা ঘামাতে কিংবা প্রতিবাদী ভূমিকা গ্রহণ করার কোনো পদক্ষেপ দেখা যায়নি। এই মামলা এখনো শেষ হয়নি। এই পরিস্থিতিতে বর্তমানে যখন টিসিএর অভ্যন্তরে সংস্থা পরিচালনার ক্ষেত্রে একটা স্থিতিশীলতা এবং স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে, তখন স্বার্থান্বেষী রাজনৈতিক মহলের একাংশ টিসিএর ব্যাংকে মজুদ অর্থরাশির প্রতি চোখ রেখে লালসায় জিভের জল ফেলছে বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় টিসিএর অনাকাঙ্ক্ষিত অভ্যন্তরীণ এই ঘটনায় নাক গলিয়ে ঘোলা চলে রাজনীতি করার অভিযোগে জড়িয়ে পড়ল কংগ্রেস তথা সদর জেলা কংগ্রেস। গত ২৪শে অক্টোবর এমবিবি স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ত্রিপুরা বনাম মুম্বাই ম্যাচ চলাকালীন কোনো এক প্রাক্তন রঞ্জি ক্রিকেটারকে এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে সোমবার টিসিএর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল সদর জেলা কংগ্রেস। প্রাক্তন ওই রঞ্জি ক্রিকেটারটিকে স্টেডিয়ামের ক্লাব হাউস থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছে বলে নিজ প্রতিক্রিয়ায় অভিযোগ তুললেন সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়। রঞ্জি প্লেয়ার প্রণব দেবনাথ যখন উনার মেয়েকে নিয়ে ত্রিপুরা এবং মুম্বাই খেলার রঞ্জি ট্রফি খেলার মাঠে গিয়েছিল এমবিবি স্টেডিয়ামে, তখন কিভাবে অপমান করে উনাকে বের করে দেওয়া হয়েছে। উনি এবং ওনার মেয়ে অস্ত্র সজল নয়নে মাঠ থেকে বেরিয়ে গেছে। আমরা স্তম্ভিত এবং বাকরুদ্ধ। আমরা ধিক্কার জানাই টিসিএর যারা কর্মকর্তা, ওরা জানে না যখন 1993-তে ত্রিপুরা রঞ্জি ট্রফি যখন সীমিত ওভারের খেলায় উড়িষ্যাকে হারিয়েছিল, উড়িষ্যার বেহরমপুর মাঠের মধ্যে তখন খেলা হয়েছিল। ত্রিপুরার ওপেনিং ব্যাটসম্যান ছিল সৌরভ দাশগুপ্ত এবং প্রণব দেবনাথ। ওদের নেতৃত্বে লড়াই করে ত্রিপুরা উড়িষ্যাকে হারিয়ে রঞ্জি ট্রফি তৎকালীন সময়ে সীমিত ওভারে জিতেছিল। শুধু তাই নয়, ঘটনার প্রতিবাদে টিসিএ সভাপতি এবং সম্পাদকের পদত্যাগের দাবি তুলেছে সদর জেলা কংগ্রেস। তবে সেদিনের ঘটনার প্রেক্ষিতে টিসিএর ক্লাব হাউসের দায়িত্বে থাকা কর্মী প্রদীপ মিত্র কিন্তু ভিন্ন কথাই শোনালেন। ক্লাব হাউসের কনফারেন্স রুমে সেদিন প্রচণ্ড ভিড় থাকায় ওই প্রাক্তন রঞ্জি ক্রিকেটারকে ক্লাব হাউসের অন্য একটি সুবন্দোবস্ত সম্পন্ন জায়গায় বসতে অনুরোধ জানিয়েছিলেন স্বয়ং এই প্রদীপ মিত্র এবং ওই প্রাক্তন রঞ্জি ক্রিকেটারটি সেক্ষেত্রে বসেও ছিলেন। কিন্তু কিছুক্ষণ বাদে হঠাৎ উঠে এসে অনাকাঙ্ক্ষিতভাবে হুঁশিয়ারি দিয়ে প্রদীপ মিত্রকে কংগ্রেস ভবনের সামনে এলে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলে জানালেন ভুক্তভোগী রাজ্যের বিভিন্ন জুনিয়র দলের দাপটের সাথে খেলে আসা প্রাক্তন ক্রিকেটার তথা এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসের ইনচার্জ প্রদীপ মিত্র। আমরা কিছু এখানে খাওয়া দাওয়া সমস্ত প্রোভাইড করা আমরা ব্যবস্থা করা আছে, আমরা ওইখানে সার্ভও করি। তাই গেল কিছুক্ষণ দেখলাম ভিতর থেকে 15-20 মিনিট ধরে বাইরে তাই কিছু করে দেখতে দেবো, তুই আমরা ভবনের সামনে আসি বাইরে গেলে দেখি এই আর কি। তাই আমার সিনিয়র ক্রিকেটার কী আর কম কম আমার ভাষা আসলো না। আমি তাই নিয়ে প্রাক্তন ক্রিকেটারে অনেক রঞ্জির ক্রিকেটারে এখানে বসা আসলো, এখানে সমস্ত আরও ওনার আপনার মিডিয়ারা সবাই আসলো। এটা মানে খুব আমিও ব্যক্তিগত অভিজ্ঞতা, তাদের সাথে আমার সুসম্পর্ক ব্যক্তিগত অনেক দীর্ঘদিন আমি জুনিয়র লেভেলে ওনার সাথে ক্রিকেটও খেলছি। প্রণব দা আমার সিনিয়র দাদা, রেসপেক্ট আছে, কিন্তু ওই দিন যেই ঘটনা করছেন এবং তিনি যেই থ্রেট আমাকে দিয়েছেন এটা আমি কাম্য না। যাই হোক, পুরোটাই ক্রিকেট,
ক্রিকেটার এবং টিসিএর অভ্যন্তরীণ বিষয়। এই পরিস্থিতিতে সদর জেলা কংগ্রেস এদিন এই ইস্যুকে কেন্দ্র করে যেভাবে তথাকথিত আন্দোলনে নামল তা কিন্তু ক্রিকেটপ্রেমী মহলে সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রাক্তন ওই রঞ্জি ক্রিকেটারটি কাচের ঘরে বসতে না পারায় প্রদীপ মিত্রকে হুমকি দিয়ে বেরিয়ে যায়। এ ব্যাপারে সদর জেলা কংগ্রেস ঘোলা জলে মাছ ধরার রাজনীতি করছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, যখন একটা সময় একাংশ ক্ষমতালোভী স্বার্থনিশীরা লুটপাট করে টিসিএর কোটি কোটি টাকার কেলেঙ্কারি করেছে, তখন এই কংগ্রেস কোথায় ছিল? রাজ্যের ক্রিকেট প্রেমী মহলে প্রশ্ন উঠছে। উপরন্তু বর্তমানে যখন টিসিএর অভ্যন্তরে একটা স্থিতিশীল স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে, তখন এই করিতকর্মা তথাকথিত একাংশ কংগ্রেস নেতা রাজ্য ক্রিকেট সংস্থার ঘিমাখন খাওয়ার রাস্তা করার চেষ্টা করছে বলেও রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন ক্রিকেট প্রেমী মহলের অভিযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।